সিপিআইএম খেতমজুর ইউনিয়নের খোয়াই জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সদর কার্যালয়ের কনফারেন্স হলে। এই সম্মেলন শুরুর আগে খেতমজুর ইউনিয়নের সদস্যরা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায় দলীয় শহীদদের প্রতি। পরে খেতমজুর ইউনিয়নের কর্মীরা সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সদর কার্যালয়ের কনফারেন্স হলে যায় জেলা কমিটির সম্মেলনে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদেশ রায়, খোয়াই জেলা সভাপতি আলোয় রায়, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। এদিনে এই কনফারেন্স হলে প্রায় 120 জন প্রতিনিধি এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জানা গেছে এই জেলা সম্মেলন 3 বছর পর অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়াতে, এমনটাই জানালেন খেতমজুর ইউনিয়নের এক নেতৃত্ব। খেতমজুর ইউনিয়ন আমাদের সাংগঠনিক নিয়ম অনুসারে আমরা জেলা সম্মেলন আমরা মিলিত হয়েছি 3 বছর পর। এই সম্মেলনের মধ্য দিয়ে দুটা বিভাগ আমাদের জেলায় তেলিয়ামুড়া এবং খোয়াই বিভাগ, এই দুটা বিভাগ থেকে আমরা 120 জন নির্বাচিত প্রতিনিধি সম্মেলনে আমরা প্রতিনিধিত্ব করছি। এই সম্মেলনের থেকে আমরা আগামী দিনে আমাদের সংগঠনকে আরও বেশি করে গতিশীল করার জন্য, আমাদের সংগঠনকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, আমাদের সংগঠনকে আরও যারা সমাজের সবচেয়ে দুর্বল অংশের মানুষ, এই সম্মেলন থেকে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করব। আমরা সিদ্ধান্ত নেব ত্রিপুরা রাজ্যে বর্তমান বিজেপি সরকার গঠিত হওয়ার পর ফ্যাসিস্ট সুলভ যে আক্রমণ শুরু হয়েছে তাতে মানুষের অধিকার খর্ব করা হয়েছে, তাতে গণতন্ত্রকে একেবারে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে। আমরা এই সম্মেলনের মধ্য থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকেও আমরা তেজি করব। আমরা এই সম্মেলন থেকে ত্রিপুরা রাজ্যের গরিব অংশের মানুষ যারা রেগার মতো কর্মসূচি, যে কর্মসূচির মধ্য দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা নজির সৃষ্টি করেছিল, এটা এখন ধ্বংসের মুখে। আমরা এই সম্মেলন থেকে সিদ্ধান্ত গ্রহণ করব 200 দিনের কাজ, 600 টাকা মজুরি দাবিতে আমরা এই সম্মেলনে আলোচনা করব। আমরা আলোচনা করব ভারতবর্ষের মানুষদের জন্য আমাদের সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় আইন প্রণয়ন করার জন্য, যে আইনের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য যে মৌলিক চাহিদাগুলো আছে এই চাহিদা পূরণের জন্য আমাদের সংগঠন তার জন্মলগ্ন থেকেই লড়াই করছে, আমরাও এটা লড়াই করব। এই লড়াই কি আগামী দিনে জারি থাকবে? এই লড়াই আমাদের একেবারে আগামী দিনে আরও বেশি করে আমরা এই সংগঠন আরও বেশি করে লড়াই সংগ্রামে আমরা অবতীর্ণ হব যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ না। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।